নমস্কার, ঋষিবাণি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের জ্যোতিষ আলোচনা। আজকের যে আমরা আলোচনা করছি এটি অ্যাকচুয়ালি জ্যোতিষ শিক্ষার কোনো ক্লাস নয়, একজন ক্লায়েন্টের কোয়ারি অনুযায়ী আমরা একটি ডিসকাশন করব, জ্যোতিষ ডিসকাশন, এবং সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যার মুখ্য বিষয় হলো ম্যারেজ। আমাদের সামনে রয়েছে 10টি কোশ্চেন, সেই জাতক যার আমরা ছক আজকে অ্যানালাইসিস করব তার 10টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলির উত্তর আমরা এই জন্মকুণ্ডলিতে খোঁজার চেষ্টা করব এবং আপনাদের সাথে এই উত্তরগুলি শেয়ার করার চেষ্টা করব। আপনারা নিজেরাও পার্সোনাল কোনো সমস্যার জন্য এই ধরনের প্রেডিকশন যদি চেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 9804883224 কিংবা 9830654959 এই নাম্বারে, অথবা মেল পাঠাতে পারেন santanushastri@gmail.com এই মেল অ্যাড্রেসে। শুরু করছি আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছে সেই জাতকের জন্মকুণ্ডলী যার ডেট অফ বার্থ 8/7/1995, জন্ম সময় 11:30 PM এবং ডেট অফ বার্থ হলো ডায়মন্ড হারবার, ভারতবর্ষ। জাতকের জন্মকুণ্ডলিতে লগ্ন হলো মীন, 27 নম্বর নক্ষত্র, শনি রয়েছে লগ্নেই। এক্ষেত্রে শনির নক্ষত্র হলো 25 নম্বর নক্ষত্র, আমরা বসিয়ে নেব। শনি রয়েছে 25 নম্বর নক্ষত্রে, দ্বিতীয়ভাবে অবস্থান করেছে কেতু, এটি 1 নম্বর নক্ষত্রে, বুধ রয়েছে 5 নম্বর নক্ষত্রে, চতুর্থভাবে অর্থাৎ মিথুন রাশিতে তার সাথে যুক্ত হয়েছে শুক্র এবং রবি, মঙ্গল রয়েছে ষষ্ঠভাবে 12 নম্বর নক্ষত্রে অর্থাৎ সিংহ রাশিতে, রাহু সে রয়েছে অষ্টমে তার 15 নম্বর নক্ষত্রে, বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি বক্রী হয়ে রয়েছে নবমভাবে, অর্থাৎ লগ্নপতি দশমপতি বৃহস্পতি সে কিন্তু নবমভাবে বক্রী 17 নম্বর নক্ষত্রে, এবং চন্দ্র সে রয়েছে নিচস্থ হয়ে এই জন্মকুণ্ডলিতে এবং 16 নম্বর নক্ষত্র। এবার আমরা যেটি দেখব সেটি হলো নবাংশ কুণ্ডলী। নবাংশ কুণ্ডলিতে লগ্ন কুম্ভ, লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব তৃতীয় রয়েছে রবি, পঞ্চমে কেতু, ষষ্ঠে চন্দ্র শনি, সপ্তম অষ্টম ফাঁকা, নবমে রয়েছে বুধ এবং বৃহস্পতি, মঙ্গল রাহু একাদশে, দ্বাদশে শুক্র। ভাবচলিত চক্রে আমাদের কয়েকটি পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে প্রথম যেটি হলো শনিকে আমরা দেখেছিলাম লগ্নে রয়েছে, সেই শনি কিন্তু ভাবচক্রে দ্বাদশে চলে গেছে, কেতু ছিল দ্বিতীয়ভাবে, সেই কেতু চলে এসছে লগ্নে, বুধ চতুর্থ ভাব থেকে শিফট করে তৃতীয়ভাবে চলে এসছে, মঙ্গল ষষ্ঠে, রাহু রয়েছে সপ্তমভাবে, চন্দ্র নবম ভাব থেকে চলে এসছে অষ্টমভাবে, এবং বৃহস্পতি সে কিন্তু নবমেই রয়েছে, যেটি এক্ষেত্রে বক্রী ছিল। এরপরে যেটি ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে সেটি হলো শনির দশা, বৃহস্পতির অন্তর্দশা বর্তমানে চলছে জাতকের 12/2/2018 পর্যন্ত, অর্থাৎ আজকে যে ডেটে আমরা প্রেডিকশন করছি আজকের ডেট হলো 30/7/2017 30/7/2017 আজকের ডেটে আমরা প্রেডিকশন করছি। আজকের তারিখে আমাদের এই যে জাতকের জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি আমরা, এর গোচর বা ট্রানজিট সেটি আমাদের সামনে এখানে রয়েছে। লগ্নে রয়েছে বৃহস্পতি, দ্বিতীয় রয়েছে চন্দ্র, তৃতীয় শনি, আমরা জানি এই সময় বক্রী হয়ে শনি অবস্থান করে রয়েছে, কেতু অবস্থান করে রয়েছে ষষ্ঠভাবে,
বৃহস্পতি লগ্নস্থ বৃহস্পতি তার দ্বাদশে বুধ এবং রাহু অর্থাৎ লগ্নপতি গ্রহ বুধ সে কিন্তু বেশ পীড়িত এবং রাহুযুক্ত। একাদশে রয়েছে রবি মঙ্গল এবং দশমভাবে শুক্র। আমরা শুরু করি আমাদের বিচারের পদ্ধতি বা বিচারের এগিয়ে যাওয়ার চেষ্টা সেটি আমরা করি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, সমস্ত প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি বিবাহ সম্পর্কিত। এই আজকে বিবাহ সম্পর্কিত প্রশ্নে যাওয়ার আগে আমরা দেখে নেব এই জাতকের বিয়ে হওয়ার আমাদের সনাতন যৌক্তিক জ্যোতিষ পদ্ধতিতে সম্ভাবনা কতটা রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লগ্নের উপর দুটো গ্রহের প্রভাব সবচেয়ে বেশি। প্রথম গ্রহটি হলো শনি, সে জাতচক্রে অর্থাৎ জন্মকুণ্ডলিতে লগ্নে বসে রয়েছে এবং তার উপর দৃষ্টি রয়েছে বৃহস্পতির। এই লগ্নস্থ শনি জেনারেলি ইন জেনারেল বিবাহের প্রতি অনীহা সৃষ্টি করে, কিন্তু যখন এই শনি বক্রী হয় তখন কিন্তু তা আর এই অনীহা সৃষ্টি করে না এবং এক্ষেত্রে শনি অবস্থান করে রয়েছে বৃহস্পতির নক্ষত্র। আমরা জানি বৃহস্পতি হচ্ছে বংশধারা, বংশগতি ইত্যাদির কারক গ্রহ, সোশ্যালিজমের কারক গ্রহ অর্থাৎ সামাজিক রীতিনীতিকে মেনে নেওয়ার কারক গ্রহ। তার নক্ষত্রে রয়েছে শনি, ফলে এই শনি কিন্তু এই জন্মকুণ্ডলিতে বিবাহে বিশেষ বাধা দেবে না। এরপরে এই লগ্নের উপর দৃষ্টি রয়েছে বৃহস্পতির। জেনারেলি লগ্নস্থ বৃহস্পতির দৃষ্টি বিবাহ করায় বা বিবাহের পক্ষে সাপোর্টিভ, কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে বিবাহ কিন্তু একটু লেট এজে হয়। তো এই ক্ষেত্রে বৃহস্পতি বক্রী হওয়ায় লেট এজের যে ব্যাপারটি সেই ব্যাপারটির কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে দৃষ্টি রয়েছে মঙ্গলের, মঙ্গল এক্ষেত্রে দ্বিতীয় পতি এবং মঙ্গল এক্ষেত্রে নবম পতি, দ্বিতীয় এবং নবম। এই ক্ষেত্রে দ্বিতীয় পতি গ্রহ মঙ্গল সে ষষ্ঠভাবে অবস্থান করেছে এবং তার দৃষ্টি পড়েছে লগ্নে এবং একাদশ পতি শনির উপর। মঙ্গল এক্ষেত্রে রয়েছে রবির নক্ষত্রে, রবি অবস্থান করেছে চতুর্থভাবে এবং সপ্তম পতি বুধের সাথে যুক্ত হয়ে। তার সঙ্গে পুরুষ মানুষের বিবাহ কারক গ্রহ হিসেবে যদি আমরা শুক্রকে ধরি সেই ক্ষেত্রেও বিবাহের সম্ভাবনা কিন্তু পজিটিভলি দিচ্ছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে জাতকের কিন্তু বিবাহের সম্ভাবনা রয়েছে। এইবার আমরা দেখব যে বিষয়টি সেটি হলো টাইম অফ ম্যারেজ, অর্থাৎ কোন গ্রহের দশা অন্তর্দশায় গোচরে কিরূপ পরিস্থিতিতে জাতকের বিবাহ হতে পারে। বর্তমান ডেটে বা আজকের তারিখে আমরা দেখতে পাচ্ছি জাতকের বয়স 22+, অর্থাৎ 22 বছর হয়ে গেছে। সুতরাং জাতক এই ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ্য। সুতরাং বর্তমান যে দশা অন্তর্দশা সেই সময় থেকেই আমরা জাতকের বিবাহের সময় ধরতে পারি বা বিবাহের সময় ক্যালকুলেট করতে শুরু করতে পারি। এই ক্ষেত্রে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শনির দশা বৃহস্পতির অন্তর্দশা, শনির দশা বৃহস্পতির অন্তর্দশা। এক্ষেত্রে শনি বক্রী হয়ে রয়েছে এবং শনি একাদশপতি ও দ্বাদশপতি। জন্মকুণ্ডলীকে ত্যাগ করে যদি আমরা ভাবকুণ্ডলিতে যাই সেক্ষেত্রে একাদশের তুলনায় দ্বাদশের কিন্তু জায়গাটা স্ট্রং বেশি, অর্থাৎ জাতকের দ্বাদশভাবে শনি চলে এসছে ভাবচক্রে। এই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে লগ্ন একাদশ দ্বাদশ ভাব তিনটিকে যে শনি প্রভাব রয়েছে, অর্থাৎ শনি একাদশ এবং দ্বাদশপতি হয়ে অবস্থান করেছে লগ্নে, সেই ক্ষেত্রে ভাবচক্রে শনি কিন্তু দ্বাদশে চলে এসছে। আবার যদি আমরা জাতকের নবাংশ কুণ্ডলী দেখি সেক্ষেত্রে শনি লগ্ন এবং দ্বাদশপতি, এই শনি কিন্তু অবস্থান করেছে ষষ্ঠে এবং দৃষ্টি দিয়েছে দ্বাদশে। ফলে এই ক্ষেত্রে শনির যে অ্যাক্টিভ সিগনিফিকেন্স সেইটিকে আমরা দ্বাদশ ভাবকে হিসেবে ধরতে পারি। দ্বাদশ ভাবের যদি শনি সিগনিফায়ার হয় সেই ক্ষেত্রে শনির দশায়
বিবাহ হওয়াটা কিন্তু বেশ কঠিন। বরঞ্চ বিবাহ হয়ে গিয়ে থাকলে, যদি জাতকের সেরকম বয়স হতো, বিবাহ হয়ে গিয়ে থাকলে সেপারেশনের জন্য কিন্তু দ্বাদশ পতির দশা বা অন্তর্দশা বেশ ভালো। যদি আমাদের সেপারেশন নিতে হয় কারোর থেকে, সেক্ষেত্রে প্রেফারেবল দশা কিন্তু লিগ্যাল সেপারেশনের ক্ষেত্রে দ্বাদশপতির দশা অন্তর্দশা, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে সেপারেশন সিগনিফাই করে। তো এই ক্ষেত্রে যেহেতু শনির সাথে আমরা দ্বাদশ ভাবের কানেকশন বেশি পেলাম, সেই কারণে আমরা শনির দশা অন্তর্দশায় বিবাহ অ্যাকসেপ্ট করব না। এইবার যদি এই সময় বিবাহ না হয়, তাহলে চলে আসব আমরা বুধের দশা, বুধের অন্তর্দশায়। বুধ কিন্তু এই ক্ষেত্রে এই জন্মকুণ্ডলিতে সে সপ্তম ভাবের অধিপতি এবং বসে অবস্থান করেছে চতুর্থ ভাবে, এবং তার সঙ্গে অষ্টমপতি রবি, অষ্টমপতি শুক্র এবং ষষ্ঠপতি রবি সংযুক্ত। এই অষ্টমপতি এবং ষষ্ঠপতি এরা কিন্তু উভয়ই বিবাহের পক্ষে নেগেটিভ ফলের দাতা। বুধ অবস্থান করেছে মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল স্থিত ষষ্ঠভাবে এবং রবির নক্ষত্র। রবি কিন্তু ইন জেনারেল বিবাহের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেয়। রবির যে কারকতা, রবির যে গুণাবলী আমরা জানি, রবি আমাদেরকে সবসময় প্রকাশ দিয়ে থাকে, আলো দিয়ে থাকে। রবির মাধ্যমেই আমরা সমস্ত কিছু দেখতে পাই। রবির মাধ্যমেই আমরা ছোটবেলায় ক্লাস 9-10 পড়েছি, সূর্যই সকল শক্তির উৎস। সুতরাং সূর্যের থেকে আমরা শক্তি লাভ করি, কিন্তু সূর্য কিন্তু আমাদেরকে কোনোভাবেই তার যে সারাউন্ডিংস সেখানে ঘেঁচতে দেয় না। সুতরাং রবির যে ক্যারেক্টার সেটি হলো আমি সবার জন্য করব, কিন্তু আমার যে পার্সোনাল বাউন্ডারি সেখানে কিন্তু কেউ ইনট্রুড করতে পারবে না, অর্থাৎ কেউ সেখানে ঢুকতে পারবে না। এই যে গুণাবলী, এটি কিন্তু আমরা জাতচক্রে রবির দশার ক্ষেত্রেও দেখতে পাই। জেনারেলি ইউনিয়ন বা ম্যারেজের ক্ষেত্রে রবির দশা বা অন্তর্দশা কিন্তু প্রেফারেবল নয়। আবার সপ্তমপতি অর্থাৎ মূল দশাপতি গ্রহ বুধ এক্ষেত্রে মঙ্গলের নক্ষত্রে আছে, এবং মঙ্গল সে রবির ক্ষেত্রে রবির নক্ষত্র। এই যে পরিস্থিতি, এর ক্ষেত্রে এই কারণে বুধের দশা অন্তর্দশা এটি কিন্তু বিয়ের জন্য প্রেফারেবল নয়। তারপরের যে পার্টি আসছে সেটি হলো বুধের দশা এবং কেতুর অন্তর্দশা। বুধের দশা, কেতুর অন্তর্দশা, এই পরিস্থিতিতে আমরা সাজেস্ট করব বিয়ে না করার জন্যে। কারণ এই যে সময়, এই সময় আমরা যদি কেতুকে লক্ষ্য করি, মূল যে অন্তর্দশাপতি গ্রহটি, তাকে যদি আমরা দেখি, কেতু কিন্তু প্রভাবিত করে রয়েছে দশম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বিতীয় ভাবকে। ষষ্ঠ ভাব হলো সপ্তমের দ্বাদশ, আবার দশম ভাব হলো একাদশের দ্বাদশ, এবং দ্বিতীয় ভাবে কেতু অবস্থান করে দ্বিতীয় ভাবটিকে কিন্তু যথেষ্টই পীড়িত করে রেখেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কিন্তু কেতুর দশা অন্তর্দশাতে বিবাহ কোনোভাবেই সাজেস্ট করব না। এই সময় বিবাহ না করাটাই শ্রেয়। এরপরে যে দশা অন্তর্দশা, অর্থাৎ শুক্রের দশা অন্তর্দশা, এইটি কিন্তু বুধের দশায় শুক্রের অন্তর্দশা, এটি কিন্তু জাতকের বিবাহের পক্ষে ফেভারেবল। এই ক্ষেত্রে কি ঘটছে আমরা একটু দেখি। এই ক্ষেত্রে বুধ, সে কিন্তু সপ্তমপতি তার দশা, শুক্র এক্ষেত্রে এই জন্মকুণ্ডলিতে সে কিন্তু অষ্টমপতি, এবং শুক্রের রয়েছে রাহুর নক্ষত্রে, রাহু দ্বারা দৃষ্ট হয়ে। রাহু অষ্টম ভাবে অবস্থান করেছে, অর্থাৎ সপ্তমের দ্বিতীয় ভাবে। এই অবস্থায় যদি আমরা নবাংশ কুণ্ডলিতে চলে যাই, সেই ক্ষেত্রে রাহু কিন্তু অবস্থান করেছে একাদশে, এবং রাহুর দৃষ্টি রয়েছে সপ্তম ভাবে। আবার শুক্র এই ক্ষেত্রে অবস্থান করে রয়েছে, শুক্র এই লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং নবমপতি,
সে অবস্থান করে রয়েছে দ্বাদশ ভাবে। আবার যদি আমরা ভাবচলিত চক্রে দেখতে যাই, সেই ক্ষেত্রে রাহু কিন্তু সপ্তমে চলে এসেছে। সুতরাং এই সময় শুক্র যে রাহুর নক্ষত্রে অবস্থান করে রয়েছে, রাহুর কিন্তু বিবাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং রাহুকে আমরা বলে থাকি ঘটক গ্রহ, এবং শুক্র যেহেতু রাহুর নক্ষত্রে রয়েছে এবং রাহু এই ক্ষেত্রে ভাবচক্রে সপ্তম ভাবে স্থিত এবং সপ্তম পতি গ্রহ বুধ তার উপরে বিবাহের কারক গ্রহ শুক্র তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে, রাহুর প্রভাব রয়েছে, এই ক্ষেত্রে আমাদের বিবাহের জন্য বেস্ট টাইম কিন্তু বা মোস্ট প্রেফারেবল টাইম সেটি কিন্তু রাহুর দশা অন্তর্দশা। তাহলে বিবাহের সময় হিসেবে আমরা মোটামুটি দশা হিসেবে যে জায়গাটিকে স্থিরীকৃত করতে পারলাম সেই জায়গাটি হলো যে জায়গাটিকে আমরা স্থিরীকৃত করলাম সেটি হলো বুধের দশা এবং শুক্রের অন্তর্দশা। এবার আমাদেরকে দেখতে হবে যে এই সময় অর্থাৎ বুধের দশা এবং শুক্রের অন্তর্দশা এই সময় অর্থাৎ 2021 সালে অ্যাপ্রক্সিমেটলি কোন গ্রহ কোথায় যেতে পারে, স্পেশালি রাহু কেতু বৃহস্পতি শনি ইত্যাদি গ্রহ। এই সময় এখন এই মুহূর্তে বৃহস্পতি আমরা দেখতে পাচ্ছি গোচরে কন্যা রাশিতে রয়েছে, 18-তেই থাকবে এই ঘরে, 18 সালটা প্রায় পুরোটাই এখানে থাকবে, 19 সাল এই স্থানে, 20 সালে এখানে এবং 21 সালে বৃহস্পতি কিন্তু অবস্থান করবে এই ঘরটিতে। এখানে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে। এরপরে আমরা যদি শনিকে দেখতে যাই, শনি আড়াই বছর গড়ে একটি ঘরে অবস্থান করে, তাহলে এখন 2017 সালে শনি এই ঘরে রয়েছে, আরও 17 আর 4 21 সাল পরে শনি কিন্তু এই ঘরটাতেই অবস্থান করবে বা এর ঘরের শেষের দিকে গিয়ে অবস্থান করবে। তো এই ক্ষেত্রে এই যে বৃহস্পতি শনির কানেকশন অর্থাৎ একাদশপতি একাদশ ভাবে স্থিত হয়ে একাদশপতি লগ্নে যখন এই ক্ষেত্রে এখানে আসবে এবং এই শনি থেকে এই শনির উপর দৃষ্টি পড়বে, সেটি কিন্তু একটি অন্যতম পারফেক্ট সময় হবে। এবং বৃহস্পতি এই ঘরে নিজস্থ থাকলেও এই ঘরের অধিপতি গ্রহ যখন এই ঘরে উপস্থিত থাকবে তখন বৃহস্পতির কিছুটা হলেও বলবত্তা বৃদ্ধি পাবে। এরপরে এই অবস্থায় যদি বৃহস্পতি থাকে এই এই ক্ষেত্রে এই স্থানে অর্থাৎ যে ঘরটিকে আমরা দেখালাম এই ঘরে অর্থাৎ মকরে, বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির যেমন একাদশে থেকে লগ্নের সপ্তমে অর্থাৎ কন্যা রাশিতে দৃষ্টি পড়বে, তেমনি বৃহস্পতির দৃষ্টি পড়বে চন্দ্রের সপ্তমে। লগ্নের সপ্তম এবং চন্দ্রের সপ্তমে উভয়ই বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু বিবাহের জন্য অন্যতম শুভ সময়। তাহলে বিবাহের সময় হিসেবে আমরা মোটামুটি বুধের দশা শুক্রের অন্তর্দশা এবং যেই এর মধ্যে যে সময়ে শনি এবং বৃহস্পতি এরা মকরে অবস্থান করবে এবং সেই সময় রাহু কেতু এরা যদি রাহু এখন রয়েছে এই ক্ষেত্রে এই ঘরে এই সিংহে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে মোটামুটি শিফট করে এই ঘরটিতে যাবে অর্থাৎ বৃষতে রাহু অবস্থান করবে, সেক্ষেত্রে চন্দ্রের সপ্তমে রাহু অবস্থান করবে এবং লগ্নের সপ্তমে রাহুর দৃষ্টি পড়বে।
এই অবস্থায় রাহুর যে অত্যন্ত উদ্গ্রীবতা, রাহুর যে চাঞ্চল্য, উচ্চস্থ রাহু, সেটা কিন্তু বৃহস্পতির এফেক্টে অনেকটাই স্থিরীকৃত বা প্রশমিত হবে এই অবস্থায় বিয়ে করলে পরে। যদি জাতকের জন্ম কুণ্ডলিতে ডিস্টারবেন্স থাকে সেইগুলি কিন্তু অনেকটাই প্রশমিত হবে এবং জাতকের বিবাহিত জীবন মোটামুটি ভালো যাবে বা যেরকম যাওয়ার কথা তার থেকে কিছুটা বেটার যাবে। তাহলে প্রথম প্রশ্নের আমাদের উত্তর যেটা হলো সেটা হলো বুধের দশা এবং শুক্রের দশা হলো বিবাহের জন্য মোস্ট প্রবাবল, মোস্ট প্রেফারেবল টাইম। এরপরে আমাদের প্রশ্ন হলো টাইপ অফ ম্যারেজ। টাইপ অফ ম্যারেজে দুটো ধারা আসতে পারে, একটা হলো সোশ্যাল ম্যারেজ বা লাভ ম্যারেজ, আর একটা হলো নর্মাল ম্যারেজ বা ইন্টারকাস্ট ইন্টার রিলিজিয়ান ম্যারেজ। তো এই ক্ষেত্রে যদি লাভ ম্যারেজ হয় বা সোশ্যাল ম্যারেজ হয় সেই ক্ষেত্রে আমাদের বিচার করার ধারাটা একটু চেঞ্জ করতে হবে। লাভ ম্যারেজের ক্ষেত্রে শুক্র, মঙ্গল, চন্দ্র এবং রাহু এই গ্রহগুলির কানেকশন কিন্তু খুব জরুরি, বা পঞ্চম পতির সাথে সপ্তম পতির রিলেশন এটিও হলে পরেও চলবে। জন্মকুণ্ডলিতে শনি, বৃহস্পতি এরা যদি অত্যন্ত বলবান হয় সেই ক্ষেত্রে জেনারেলি লাভ ম্যারেজের সম্ভাবনা থাকে না। এই ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে শুক্র সে যুক্ত হয়েছে সপ্তমপতি বুধের সাথে এবং চন্দ্র তার উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, চন্দ্রের উপরে রাহু এবং চন্দ্রের উপরে রাহুর প্রভাব রয়েছে। তো চন্দ্রের উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দৃষ্টি যদি আমরা বিবেচনা করি রাহুর দৃষ্টি এবং বা রাহুর এফেক্ট এবং হচ্ছে মঙ্গলের এফেক্ট রয়েছে। এবার রাহু অবস্থান করেছে অষ্টমভাবে আর রাহুর দৃষ্টি তা কিন্তু শুক্রের উপরেও পড়েছে। এই পরিস্থিতিতে আর যেহেতু শনির দশা বৃহস্পতির অন্তর্দশা শেষ হয়ে বুধের দশা আসছে, তো এই স্থানে বা এই কন্ডিশনে আমরা ধরতে পারি যে জাতকের জীবনে কিন্তু প্রেম ছিল বা প্রেম রয়েছে। তো এই ক্ষেত্রে শনি বৃহস্পতির আগে যে দশাটি ছিল সেটি হলো শনি এবং রাহুর দশা, যেই সম্ভাবনাটি আসার বা হওয়ার ব্যাপারটি প্রবল সেই জায়গাটি যে শনির দশায় রাহুর অন্তর্দশায় জাতকের জীবনে কিন্তু প্রেম এসেছিল। এবং আমরা এর আগে যে বিষয়টি পড়লাম যে সেপারেশন বা বিচ্ছেদ এই পঞ্চমের অষ্টম ভাব, পঞ্চম ভাব যদি প্রেম ইন্ডিকেট করে পঞ্চমের অষ্টম ভাব সেটি হচ্ছে এই ভাবটি অর্থাৎ দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব কিন্তু ইন্ডিকেট করবে বিচ্ছেদ বা প্রেমের নাশ, কারণ পঞ্চমের অষ্টম। এই ক্ষেত্রে জাতকের কিন্তু প্রেম শেষ হয়ে যাওয়ারও একটি সম্ভাবনা রয়েছে এবং যেহেতু এটি বৃহস্পতির অন্তর্দশা এই ক্ষেত্রে এবং বৃহস্পতি শনির নক্ষত্রে আছে, শনি দ্বাদশ ভাবের কে স্পেশালি সিগনিফাই করছে আমরা এর আগে যেটা দেখলাম, এই ক্ষেত্রে শনির দশা বৃহস্পতির অন্তর্দশায় প্রেম নষ্ট হয়ে যাওয়ার বা প্রেম বন্ধ হয়ে যাওয়ার, প্রেম ছাড়াছাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টই ছিল। এবার আমরা আসি টাইপ অফ ম্যারেজ। এক্ষেত্রে বিবাহের অন্যতম কারক গ্রহ বুধ, সে রয়েছে মঙ্গলের ঘরে, মঙ্গল ষষ্ঠপতি, মঙ্গল ষষ্ঠ ভাবে অবস্থান করেছে। ষষ্ঠ ভাবে অবস্থান করা মঙ্গল কেতু দৃষ্ট মঙ্গল, তার নক্ষত্রে রয়েছে বুধ, বুধের উপর রাহুর প্রভাব রয়েছে, লগ্নে অবস্থিত বক্রী শনি তার দৃষ্টি রয়েছে সপ্তম ভাবে। ভাবচক্রে রাহু স্থিত সপ্তমে, রাহুর এই এফেক্ট রয়েছে শুক্রের উপর, শুক্র রাহুর নক্ষত্রে অবস্থিত, বুধ সপ্তমপতি সে মঙ্গলের নক্ষত্রে অবস্থিত, মঙ্গল ষষ্ঠে অবস্থিত, জন্মকুণ্ডলিতে চন্দ্র সে নিচস্থ, তৃতীয় ভাব বা তৃতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র সে রাহুদৃষ্ট, তৃতীয় ভাব হল সপ্তমের নবম, অর্থাৎ সপ্তম যদি বউ বা স্ত্রী হয় তার বংশ পরিচয় সেটি কিন্তু ইন্ডিকেট করবে সপ্তমের নবম, সেই ভাবের অধিপতি শুক্র সে রাহুর নক্ষত্রে রাহু দ্বারা দৃষ্ট।
ভাবচক্রে তৃতীয়ভাবে রাহুর দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে অবস্থিত বুধ, যে কিনা সপ্তম ভাবের অধিপতি, যার উপরে রাহু বসে আছে। তো এই পরিস্থিতিতে জেনারেলি জাতকের লাভ ম্যারেজের পরিবর্তে সোশ্যাল ম্যারেজের প্রবাবিলিটি কিন্তু কিছুটা হলেও বেশি। তো এই জায়গাটি স্থিরীকৃত করে বলাটা বেশ কঠিন। তবে জেনারেলি জাতকের যা স্ট্যাটাস, অর্থাৎ সোশ্যাল স্ট্যাটাস, তার থেকে নিচু পরিবারে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি, বা এমন কোনো পরিবারে বিয়ে হওয়ার সম্ভাবনা যার মাধ্যমে কোনো একটি পারিবারিক বিবাদ বা পারিবারিক সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে যদি আমরা আসতে চাই, এই ক্ষেত্রে প্রেমের মাধ্যমে বিয়ে হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কম, কারণ জন্ম কুণ্ডলিতে শুক্র রবি যুক্ত হয়ে রয়েছে। পঞ্চম ভাবে যে অধিপতি গ্রহ চন্দ্র, সে নিচস্থ এবং বক্রী বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে, ইত্যাদি কারণে প্রেমের মাধ্যমে বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে কম। তবে এই ক্ষেত্রে সম্ভাবনা যে নেই তা কিন্তু এই জন্ম কুণ্ডলিতে পরিষ্কার নয়। তার কারণ হলো, যেমন পঞ্চমপতি নিচস্থ বৃহস্পতি যুক্ত, তেমনই কিন্তু শুক্রের উপর রয়েছে রাহুর দৃষ্টি, আর শুক্র রাহুর নক্ষত্র, আবার শুক্রের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে রবি, রবি ষষ্ঠপতি অর্থাৎ বিবাহের ক্ষেত্রে বাধাদায়ক গ্রহ, আর বুধ সে সপ্তমপতি। তো এই যে কনফিউজিং জায়গাটি তৈরি হয়েছে, এই জায়গাটিতে কিন্তু স্পেশালি বলা বেশ কঠিন যে প্রেম হবে কিনা বা প্রেমের মাধ্যমে বিবাহ হবে কিনা। তো এই ক্ষেত্রে প্রবাবিলিটি বেশি যেদিকে, সেটি কিন্তু প্রেমের মাধ্যমে বিয়ে না হবার। এর পরের প্রশ্ন জাতকের যেটি, সেটি হলো মেন্টালিটি অ্যাবাউট ম্যারেজ। এই প্রশ্নটি কিন্তু অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমার কাছে খুব যে পরিষ্কার এই প্রশ্নটা তা কিন্তু নয়। মেন্টালিটি অ্যাবাউট ম্যারেজ বলতে যদি হয় যে বিবাহ করা উচিত কিনা, বিবাহ করব কিনা, এই ধরনের, বা আলটিমেটলি এই প্রশ্নটি আমাদের কাছে কিন্তু খুব একটা পরিষ্কার নয় যে বিবাহ সম্পর্কে মেন্টালিটি অ্যাবাউট ম্যারেজ। তো এই ক্ষেত্রে মেন্টালিটি অ্যাবাউট ম্যারেজ এই জায়গাটি কিন্তু পরিষ্কারভাবে উত্তর দেওয়াটা আমাদের পক্ষে কঠিন হচ্ছে। তো বিবাহ করার ইচ্ছা বা বিবাহ করার চাহিদা ইত্যাদিতে যদি আসতে চাই আমরা, সেই ক্ষেত্রে সপ্তমপতি বুধ এই জন্ম কুণ্ডলিতে, সে রাহু দ্বারা প্রভাবিত, তার উপরে শনির দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের উপরে। এই পরিস্থিতিতে আমাদের যদি বলি মেন্টালিটি অ্যাবাউট ম্যারেজ, তাহলে কিন্তু জেনারেলি বিবাহের যে চিন্তাভাবনা, তার মধ্যে যে পুরোপুরি নৈসর্গিকতা ব্যাপারটি রয়েছে, অর্থাৎ বিবাহ শারীর বৃত্তীয় ক্ষুধা নিবৃত্তির জন্য মানুষ যে বিয়ে করে, তা ছাড়া আর যে একটা রয়েছে যে বিবাহ একটা পবিত্র জিনিস, সেই জায়গাটি কিন্তু কিছুটা কম লাগছে। বরঞ্চ বিবাহের উদ্দেশ্য হিসেবে জাতকের মনে হতে পারে যে বিবাহ মানে হচ্ছে একটি যৌন নিয়ন্ত্রিত যৌন ব্যবস্থা, বা যৌন পরিতৃপ্তির জন্য একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা, এবং এক্ষেত্রে মানসিকতার তুলনায় শরীরের গুরুত্ব কিন্তু এই জন্মকুণ্ডলিতে বেশি হওয়ার সম্ভব। চতুর্থ প্রশ্ন, ম্যারেজ আফটার লাইফ। আফটার লাইফ অর্থাৎ জীবনের শেষে ম্যারেজ, বা এই এইটি একটু জটিল প্রশ্ন। তো আমাদের যেটা লাগছে দেখে, যে এক্ষেত্রে দাম্পত্য প্রেম অর্থাৎ লাইফ আফটার ম্যারেজ, মানে বিবাহের পরবর্তী জীবনের ধারা সম্পর্কে জাতক জানতে চেয়েছেন। অ্যাকচুয়ালি জাতক যে কোশ্চেনগুলো আমাদের কাছে লিখে পাঠিয়েছে, এক্স্যাক্টলি সেই ফরম্যাটেই আমি তুলে ধরেছি। তো তার জন্য একটু গ্রামেটিক্যাল সমস্যা হচ্ছে। ম্যারেজ আফটার লাইফ অর্থাৎ এটাকে আমরা ধরে নিচ্ছি যে কনজুগাল লাইফের যে স্যাটিসফ্যাকশন, তা নিয়ে জাতক আলোচনা করাতে চেয়েছেন। তো এই ক্ষেত্রে আলোচনা শুরু করছি। প্রথমেই বিয়ে হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট,
অ্যাডজাস্ট করার জন্য আমার পার্টনার্স অ্যাডজাস্ট করবে আর আমি রিজিড থাকবো, এই মেন্টালিটি যদি কোনো মানুষের থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার খুবই প্রবলেম। তাহলে কনজুগাল লাইফ বিচার করার আগে আমাদের সবার আগে দেখতে হবে লগ্নের স্ট্রেংথ এবং বলবত্তা। এই ক্ষেত্রে লগ্ন রয়েছে জলরাশিতে, লগ্নে অবস্থান করেছে বক্রী শনি, মীন লগ্ন। লগ্নপতি বৃহস্পতি চন্দ্র যুক্ত হয়ে বক্রী অবস্থায় 17 নম্বর অর্থাৎ শনির নক্ষত্রে বৃশ্চিক রাশিতে বসে রয়েছে। এই বৃশ্চিক এবং মীন এই দুটি জলরাশির যদি আমরা কম্বাইন্ড ক্যারেক্টার নিয়ে চিন্তাভাবনা করি তাহলে এই জাতককে কিন্তু যদি এই জাতকের চিন্তা করি তাহলে জাতক কিন্তু কিছুটা হলেও কমপ্লিকেটেড হবেন। লগ্নপতি বৃহস্পতি এবং চন্দ্র উভয় রাহু দ্বারা প্রভাবিত হওয়ার কারণে জাতকের কিন্তু জন্মকুণ্ডলিতে যা আমরা দেখতে পাচ্ছি জাতকের মনের মধ্যে একটি অতৃপ্তি কাজ করবে। এই অতৃপ্তির বিভিন্ন দিকের হতে পারে। এই ঘরটিতে কালপুরুষের অষ্টম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে এই অতৃপ্তির একটি কারণ কিন্তু যৌনতাও হতে পারে। একই সাথে জাতকের জন্মকুণ্ডলিতে রাহু অষ্টমে অবস্থিত এবং রাহুর দৃষ্টি অষ্টমপতি শুক্র যে কিনা রাহুর নক্ষত্রে স্থিত তার উপরেও পড়েছে, ফলে একটি জাতকের জীবনে একটি যৌন অতৃপ্তি এটি থাকার সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে। এরপরে আমরা দেখব সপ্তম ভাবপতির অবস্থা। সপ্তম ভাবপতি গ্রহ বুধ, এক্ষেত্রে মঙ্গলের নক্ষত্রে এবং মঙ্গল ষষ্ঠে, ষষ্ঠ অর্থাৎ সপ্তমের দ্বাদশে অবস্থিত এবং মঙ্গল অবস্থিত ষষ্ঠপতি রবির নক্ষত্রে যে কিনা আবার বুধকে পীড়িত করছে। এই ক্ষেত্রে রবি বুধ অর্থাৎ সপ্তম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের সম্পর্ক কিন্তু অত্যন্ত প্রবল, তীব্র সম্পর্ক। এই ক্ষেত্রে জাতকের বিবাহিত জীবন মানে আফটার ম্যারেজ যে লাইফ অর্থাৎ কনজুগাল লাইফ তাতে কিন্তু কিছুটা ডিস্টারবেন্স আসছে। এই ডিস্টারবেন্সকে জাতক ওভারকাম করতে পারবে সেই জায়গাটি এক্ষেত্রে দুটি জায়গা থেকে আসছে। প্রথমত লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি, দ্বিতীয়ত লগ্নে শনির অবস্থান বক্রী হয়ে বৃহস্পতি শনির মধ্যে নাক্ষত্রিক বিনিময়, এইটার জন্য এই ঘটনাটির জন্য লগ্ন এবং একাদশ তার কিন্তু একটি সম্পর্ক সৃষ্টি হয়েছে। এই সম্পর্ক সৃষ্টি হবার কারণে বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকলেও আফটার ম্যারেজ লাইফ তা কিন্তু মোটামুটি ঠিকঠাক হওয়ারই সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত নবাংশ চক্রে শুক্র অবস্থিত দ্বাদশে এবং ভাবকুণ্ডলিতে যদি আমরা দেখি ভাবচক্রে, এক্ষেত্রে লগ্নে কেতু এবং সপ্তমে রাহু অবস্থিত, ফলে এখানেও কিন্তু ম্যারেড লাইফে কিছু ডিস্টারবেন্স ইন্ডিকেট করছে। তবে সপ্তমপতি গ্রহ বুধ এর মহাদশা যেহেতু চলছে এই পরিস্থিতিতে জাতকের বিবাহিত জীবন অত্যন্ত অশান্তিপূর্ণ হবে না এটি আমরা আশা করতে পারি। এরপরে আসছে আমাদের চান্স অফ ডিভোর্স প্রবলেম। চান্স অফ ডিভোর্স প্রবলেম এইটি কিন্তু এই জন্মকুণ্ডলিতে সামান্য হলেও আছে এবং তার জন্যে আমরা জাতকের জন্মকুণ্ডলীর সাথে অবশ্যই পার্টনারের জন্মকুণ্ডলী দেখতে হবে। তো এই জন্মকুণ্ডলিতে যেহেতু সপ্তমভাবে কেতু অবস্থিত, বিবাহের কারক গ্রহ শুক্র সে রবিযুক্ত হয়ে অবস্থিত ষষ্ঠপতি, দ্বাদশপতি শনি সে লগ্নে বসে সপ্তম ভাবকে দেখছে এবং আমরা দেখতে পেয়েছি শনি দ্বাদশ ভাবকেই স্পেশালি সিগনিফাই করছে, সেই পরিস্থিতিতে এই জন্মকুণ্ডলিতে সেপারেশনের সম্ভাবনা আছে। এইবার এই যে সেপারেশনের সম্ভাবনা এটিকে অনেকটাই প্রশমিত করা যাবে যদি জাতক এমন একটি মেয়েকে বিয়ে করে যে কিনা জাতকের থেকে মোটামুটি 5 বছরের ছোট। তাহলে কি হবে, এই জাতকের বৃহস্পতি যে এই ঘরে বক্রী হয়ে রয়েছে এই বৃহস্পতি শিফট করবে এই ঘরে। মীন রাশিতে বৃহস্পতি যদি অবস্থান করে সেই ক্ষেত্রে জাতকের
যে লগ্ন এবং সপ্তম ভাবের যে দুর্বলতা তা কিন্তু অনেকটাই কমে যাবে এবং সেই মেয়েটির সাথে এই জাতকের অ্যাডজাস্টমেন্ট পাবে। দ্বিতীয় যে জিনিসটি দেখতে হবে যে রবি যেন কোনোভাবেই জাতকের মানে মেয়েটির জন্মকুণ্ডলীর রবি তা যেন কোনোভাবেই জাতকের সপ্তম ভাব একাদশ ভাব অর্থাৎ এই যে আমাদের কন্যা রাশি বা মকর রাশি এই ভাবগুলিকে যেন পীড়িত না করে যা মেয়েটির জন্মকুণ্ডলীর রবি। এইভাবে দুটি ছককে ওভারল্যাপ করে দেখতে হবে যে কতটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসা যায় এবং সেই ক্ষেত্রেই এই জাতকের জন্মকুণ্ডলীতে ডিভোর্স বা সেপারেশনের সম্ভাবনা তখন কিন্তু বলা যাবে। নেক্সট প্রশ্ন জাতক বলেছে সেক্সুয়াল পার্টনারশিপ বিটুইন ম্যারেজ পার্টনার অর্থাৎ স্ত্রীর সাথে যৌন সুসম্পর্ক। স্ত্রীর সাথে যৌন সুসম্পর্ক আমরা বিচার করব তিনটি জায়গা থেকে। প্রথমত হলো শুক্র, জাতকের শুক্রের পরিস্থিতি। দ্বিতীয়ত অষ্টম ভাব, জাতকের যৌন মানসিকতা। এবং তৃতীয় দ্বাদশ ভাব অর্থাৎ শয্যা সুখ বা বেড কমফোর্ট। এই ক্ষেত্রে জাতকের অষ্টম ভাবে সেক্ষেত্রে অবস্থান করে রয়েছে রাহু। এই জাতকের অষ্টম ভাবে রাহু অবস্থান করে রয়েছে নিজের নক্ষত্রে। রাহু শুক্রের ক্ষেত্রে শুক্র রাহুর নক্ষত্রে রাহু দৃষ্ট, ফলে এই ক্ষেত্রে জাতকের মধ্যে যৌন অতৃপ্তি এটির কিন্তু একটি জায়গা তৈরি হয়ে রয়েছে। দ্বাদশপতি শনি সে বৃহস্পতি দৃষ্ট হয়ে বক্রী হয়ে লগ্নে অবস্থিত বৃহস্পতির সাথে সম্পর্ক সৃষ্টি করে। এই ক্ষেত্রে এই জন্মকুণ্ডলীতে যে বিষয়গুলি বলা যেতে পারে সেটি হলো, ও আরও একটি জিনিস আমাদেরকে বলতে হবে, সেটি হলো জন্মকুণ্ডলীতে নব বৃশ্চিক রাশি, এক্ষেত্রে এখানে অবস্থিত বক্রী বৃহস্পতি এবং নিজস্থ চন্দ্র। এই যে এই কম্বিনেশনটি সৃষ্টি হয়েছে বক্রী বৃহস্পতি এবং নিজস্থ চন্দ্র, এর এই ক্ষেত্রে কিন্তু জাতকের যৌন অতৃপ্তি এবং একটা মানসিক স্থিতাবস্থা অর্থাৎ যৌন সংসর্গের ক্ষেত্রে বা যৌন মিলনের ক্ষেত্রে যে একটি সুন্দর পরিবেশের ডিমান্ড এটি কিন্তু জাতকের মধ্যে থাকবে এবং সেইখান থেকে জাতকের মনের মধ্যে আসবে কিন্তু অতৃপ্তি। যেখানে সেখানে যখন তখন যে যৌন বিবাহের পরে মিলিত হবার যে টেন্ডেন্সি তা কিন্তু জাতকের মধ্যে কিছুটা হলেও কম থাকবে। যেহেতু বৃশ্চিকে বৃহস্পতি চন্দ্র অবস্থিত এবং তিনটে জলরাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত, এই ক্ষেত্রে এটা লক্ষ্য করুন, তিনটি জলরাশি বৃহস্পতি দ্বারা প্রভাবিত, এই ক্ষেত্রে জাতকের যৌনতার জন্য কিন্তু একটি সুষ্ঠু পরিবেশের ডিমান্ড থাকবে এবং সেই পরিবেশ সব ক্ষেত্রে না পাওয়ার জন্য জাতকের মনে যৌনতা জনিত অতৃপ্তির একটি জায়গা থাকবে। তবে সেক্ষেত্রেও এই বিচারটির ক্ষেত্রেও যার সাথে জাতকের বিয়ে হচ্ছে বা হবে তার জন্মকুণ্ডলী কিন্তু দেখতে হবে। এরপরে পরের প্রশ্ন হচ্ছে লুকিং অফ ম্যারেজ পার্টনার, এটা পার্টনার হয়ে গেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্টনার হবে। আগেও বলেছি যে অবস্থায় আমাকে পাঠানো হয়েছে ডিটেলস আমি সেই অবস্থাতেই ইনট্যাক্ট এক্ষেত্রে তুলে দিয়েছি। তো লুকিং মানে দেখতে কেমন হবে, এই ক্ষেত্রে বিচার যেটি হবে সেটি হবে বুধের মাধ্যমে। বুধ হলো সপ্তমপতি, এক্ষেত্রে যুক্ত রয়েছে বসে রয়েছে মিথুন রাশিতে। ইন জেনারেল মিথুন রাশির বর্ণ মানে মিথুন রাশির গাত্রবর্ণ এটি কিন্তু খুব ফর্সা নয়। তার সঙ্গে যুক্ত হয়েছে শুক্র যে এই লগ্নের তৃতীয় এবং অষ্টমপতি, রাহুর নক্ষত্রে স্থিত রাহু দৃষ্ট। তারপরে কানেক্টেড রয়েছে রবির সাথে, সপ্তম ভাবের উপর দৃষ্টি রয়েছে শনির, শনি রয়েছে
বৃহস্পতির সাথে ক্ষেত্র বিনিময় করে এবং লগ্নে অবস্থিত। এই ক্ষেত্রে বৃহস্পতি রয়েছে শনির নক্ষত্রে, ফলে বৃহস্পতি যে খুব ফর্সা গায়ের রং দিচ্ছে তা কিন্তু নয়। বৃহস্পতির সঙ্গে সংযুক্ত রয়েছে চন্দ্র, তো এই চন্দ্র কিন্তু রবির অপোজিটে যেহেতু আছে, এই চন্দ্র কিন্তু দীপ্ত চন্দ্র, প্রায় অপোজিটে রয়েছে, তার জন্য এই চন্দ্র কিন্তু পূর্ণিমার চন্দ্র, মানে পূর্ণিমা বলতে পূর্ণিমা তিথিটাই নয়, পূর্ণিমার দু একদিন আগের চন্দ্র। এক্ষেত্রে কিন্তু চন্দ্র বৃহস্পতির কম্বিনেশন বৃশ্চিক রাশিতে এই কম্বিনেশনটা কিছুটা ফর্সা দিচ্ছে। সুতরাং কন্যার যে গাত্র বর্ণ হবে তা কিন্তু খুব ফর্সা হবে না, মিডিয়াম গায়ের রং হবে। এর পাত্রীর যে মুখমণ্ডল আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি অবস্থান করে রয়েছে রাহু এবং নিজের নক্ষত্রে। এই রাহু নিজের নক্ষত্রে এই ঘরটিতে অবস্থান করে থাকার জন্য জাতিকা অর্থাৎ যার সাথে এর বিয়ে হবে তার মুখে ব্রণ বা ওই টাইপের কোনো দাগ ইত্যাদি থাকতে পারে, বা মুখে কোনো স্পট থাকার সম্ভাবনাও রয়েছে। বিশেষ যেটির সম্ভাবনা সেটি হলো ব্রণ সংক্রান্ত কোনো দাগ থাকতে পারে। যেহেতু কন্যা রাশি কন্যা রয়েছে এবং অধিপতি যুক্ত হয়েছে রবির সাথে রাহু দ্বারা দৃষ্ট, এই ক্ষেত্রে মোটামুটি মিডিয়াম হাইট এক্সপেক্টেড, খুব যে বেশি লম্বা হবে বা খুব বেটে হবে তা নয়, মিডিয়াম হাইটই এক্সপেক্টেড। পরের কোশ্চেন যেটি রয়েছে সেটি হলো ডিজিজ প্রবলেম আফটার ম্যারেজ। ডিজিজ প্রবলেম আফটার ম্যারেজ, এটি ডিজিজ তো বিয়ের পরেই আসে না, ডিজিজ তো জেনারেল হরোস্কোপ থেকেই আমরা বিচার করতে পারি। এই ক্ষেত্রে প্রথম যে ভাবটিকে আমরা দেখব সেটি হলো ষষ্ঠ ভাব এবং তার অধিপতির অবস্থা। ষষ্ঠ ভাবে অধিপতি গ্রহ, সে অবস্থান করে রয়েছে চতুর্থ ভাবে। এছাড়াও শনির দৃষ্টি, শনি মঙ্গল এর কম্বাইন্ড দৃষ্টি বা এফেক্ট রয়েছে লগ্নে, ফলে জাতকের মধ্যে এবং মঙ্গলের এটি যেহেতু অষ্টম দৃষ্টি, জাতকের মধ্যে কিছু অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, স্পেশালি পায়ে আঘাত লাগার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া এই যে ধনুরাশি, ধনুরাশিতে শনি এবং কেতুর যৌথ দৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ধনুরাশিটি হলো লগ্ন সাপেক্ষে দশম ভাব, ফলে হাঁটু থাই এই সমস্ত স্থানে মাসল বা হাড় সংক্রান্ত পেইন বা যন্ত্রণা তার সম্ভাবনা জাতকের রয়েছে। জাতকের যেহেতু তুলা রাশিতে অষ্টম ভাবে রাহু অবস্থিত এবং অষ্টম ভাবের অধিপতি শুক্র, সে রাহু দ্বারা দৃষ্ট এবং ষষ্ঠপতি রবি দ্বারা পীড়িত, এই পরিস্থিতিতে এবং মঙ্গল সে ষষ্ঠ ভাবে অবস্থান করে বৃশ্চিক অর্থাৎ জলরাশি বৃশ্চিকের ওপর দৃষ্টি দিচ্ছে, ফলে ইন ফিউচারে জাতকের মূত্রনালী বা স্পেশালি আমরা বলতে পারি মূত্র জনন নালী, পুরুষের ক্ষেত্রে শিশ্ন বা লিঙ্গ পেনিস, সেখানে কিছু ডিস্টারবেন্স আসতে পারে, ইনফেকশনের টেন্ডেন্সি। যেহেতু তুলা রাশিতে রাহু অবস্থান করে রয়েছে, সেই বক্রী বৃহস্পতির নিজস্থ চন্দ্র ইত্যাদি রয়েছে, মঙ্গলের দৃষ্টি রয়েছে, ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে, রাহুর দৃষ্টি রয়েছে, ওখানে একটি ছোটোখাটো অপারেশন তাও কিন্তু ইন্ডিকেট করছে। এছাড়া লগ্নে অবস্থান করে রয়েছে শনি, দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে কেতু, এই কেতুর দৃষ্টি রয়েছে এই ঘরটির উপরে যেখানে মঙ্গল অবস্থান করেছে ষষ্ঠ ভাব, আর পঞ্চম ভাবের অধিপতি চন্দ্র, সে কিন্তু জন্মকুণ্ডলীতে নিচস্থ। এই পরিস্থিতিতে ইন ফিউচারে হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা তাও কিন্তু আসতে পারে, যেহেতু চতুর্থভাবে ষষ্ঠপতি রবি, সপ্তমপতি বুধ, অষ্টমপতি শুক্র এরা সবাই রয়েছে। সপ্তমপতি অর্থাৎ মারক, বুধ অর্থাৎ সপ্তমপতি বললাম, ষষ্ঠপতি রোগকারক এবং শুক্র অষ্টমপতি এও অন্যতম রোগকারক, সে বসার কারণে এই ডিস্টারবেন্সগুলো আসছে। এইবার যখনই আমরা এর সঙ্গে জাতিকার জন্মকুণ্ডলীকে ওভারল্যাপ করব, তখন যদি আমরা দেখতে পাই যে এই ঘরটিতে অর্থাৎ সিংহ রাশির উপরে জাতিকার জন্মকুণ্ডলীতে রাহু শনি ইত্যাদির এফেক্ট রয়েছে, সেক্ষেত্রে এই প্রবলেমগুলি কিন্তু বাড়বে। আবার যদি তার জন্মকুণ্ডলীতে রাহু এই বৃশ্চিক রাশিতে থাকে, সেক্ষেত্রে মূত্রনালীর ইনফেকশনের যে ব্যাপারটি বললাম,
সেই প্রবণতা আরও বেড়ে যেতে পারে। নম্বর প্রশ্নে রয়েছে প্রপার্টি অফ ব্র্যাকেটে রয়েছে কোয়ালিফিকেশন বাই গেটিং ম্যারেজ। এই জায়গাটি কিন্তু খুবই কমপ্লিকেটেড লাগলো, প্রপার্টি তার সঙ্গে ব্র্যাকেটে কোয়ালিফিকেশন, দুটো জিনিসকে খুবই কন্ট্রাডিক্টরি লাগছে। তো এই ক্ষেত্রে প্রপার্টি এক্স্যাক্টলি যে কোশ্চেনগুলো আমাদের সামনে আমাদের জাতক তুলে ধরেছে আমরাও ঠিক সেইভাবেই তুলে ধরেছি, কারণ আমরা একটা বিষয় জানি যে এই জ্যোতিষের ক্লাসগুলি থেকে আপনারা চর্চা করেন এবং কিছুটা হলেও এগুলি আপনাদের জ্ঞান বৃদ্ধি বা জ্ঞানের যে তুলনা সেই জায়গাটিতে আপনাদের সঙ্গে আপনারা কতটা জানেন বা আমি কী জানি এই বিষয়ে যে তুলনা কম্প্যারিজন এই জায়গাটি আপনাদেরকে হেল্প করে। তো যারা বর্তমানে জ্যোতিষ চর্চা করছেন তাদের জন্য নয়, যারা ভবিষ্যতে জ্যোতিষ প্র্যাকটিস করতে চলেছেন তাদের কথা বলছি, তাদের জন্য তারা যখন জ্যোতিষ চর্চা করতে যাবেন কি ধরনের কোশ্চেন নিয়ে ক্লায়েন্ট আপনাদের সামনে আসতে পারে সেই বিষয়গুলি কিন্তু আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। প্রপার্টি যদি হয়, প্রপার্টি অর্থাৎ অর্থ ভাগ্য, দুভাবে অর্থ আসতে পারে, একটা হলো স্ত্রী অর্থ আয় করে বা স্ত্রীর একাদশ ভাব আপনার সেকেন্ড হাউসকে যদি সাপোর্ট করে সেই ক্ষেত্রে অর্থ লাভ হতে পারে, স্ত্রীর একাদশ ভাব যদি আপনার ভাগ্য ভাবকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে চাকরির বিয়ের পরে উন্নতি হতে পারে, আর আরেকটা জিনিস হতে পারে স্ত্রীর দ্বিতীয় ভাব অর্থাৎ অষ্টম ভাব যদি আপনার দ্বিতীয় ভাবকে সাপোর্ট করে সেক্ষেত্রে বিবাহের পরে কিছু লাভ আসতে পারে। তো এই ক্ষেত্রে এই যে জাতকের জন্মকুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি, এই জন্মকুণ্ডলীতে দ্বিতীয় অবস্থান করে রয়েছে কেতু এবং দ্বিতীয় পতি মঙ্গল সে কিন্তু ষষ্ঠে অবস্থান করে রয়েছে। এই পরিস্থিতিতে এই জাতকের অর্থ ভাগ্য যে বিরাট ভালো তা কিন্তু আমরা বলতে পারছি। এইবার বিবাহের পরে সপ্তম পতি গ্রহ যে হলো বুধ, সপ্তম ভাবের দ্বিতীয় পতি অর্থাৎ শুক্র, সে বসে রয়েছে এর চতুর্থ ভাবে, বসে দশম ভাবকে দেখছে। এই ক্ষেত্রে আফটার ম্যারেজ কিন্তু জাতকের অল্প হলেও ইম্প্রুভমেন্ট হবার কথা। দ্বিতীয়ত সপ্তম ভাবের একাদশ ভাব এইটা অর্থাৎ কর্কট, তার অধিপতি চন্দ্র, সে অবস্থান করেছে জাতকের নবমে। সুতরাং পঞ্চমের উপস্থিতিতে জাতকের ভাগ্যের লাভ অর্থাৎ প্রেম, জাতিকার বা স্ত্রীর সাথে সংসর্গ ইত্যাদির মাধ্যমে জাতিকার ভাগ্য উন্নতি এই জায়গাটি কিন্তু এক্সপেক্ট আমরা অবশ্যই করতে পারি। যদি কোয়ালিফিকেশনে আসি, আমরা কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করি, কোয়ালিফিকেশন জাতকের কোয়ালিফিকেশন আমরা ধরছি, তো সেই ক্ষেত্রে সপ্তম পতি গ্রহ অর্থাৎ বুধ সে কিন্তু নবম ভাব বা পঞ্চম ভাবকে সাপোর্ট করছে না। এই ক্ষেত্রে একটাই মানে মৃদু একটি জায়গা রয়েছে, এক্ষেত্রে বুধ মঙ্গলের নক্ষত্রে এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে নবম ভাবে, সেই ক্ষেত্রে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধির সামান্য চান্স থাকলেও থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে নেগেটিভ হিসেবেই ধরতে হবে। বরঞ্চ যদি আমরা দেখি যে প্রেমের ক্ষেত্রে পঞ্চম পতি গ্রহ সে কিন্তু নবমে বসে আছে এবং লগ্নপতির সাথে, ফলে প্রেমের মাধ্যমে অর্থাৎ রিলেশনশিপের মাধ্যমে কিন্তু এডুকেশনাল ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমাদের লাস্ট কোশ্চেন, সেটি হলো আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ম্যারেজ পার্টনার্স অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেই জায়গাটি এবার আমরা দেখব। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব লগ্নপতি গ্রহের সাথে সপ্তমপতি গ্রহের অবস্থানগত সম্পর্ক। লগ্নপতি গ্রহ বৃহস্পতি, সপ্তমপতি বুধ, এরা অবস্থানগতভাবে বসে রয়েছে ষষ্ঠ অষ্টম অর্থাৎ বুধের ষষ্ঠে বৃহস্পতি এবং বৃহস্পতির ষষ্ঠে বুধ, ফলে এটি কিন্তু খুব একটা পজিটিভ হলো না। দ্বিতীয়ত আমরা দেখব সপ্তম ভাব সাপেক্ষে লগ্নপতির অবস্থা, সেটি কিন্তু তৃতীয় বসে রয়েছে বক্রী হয়ে,
বৃহস্পতি এবং পঞ্চমপতির সাথে যুক্ত, এটি কিন্তু পজিটিভ সহাবস্থান। লগ্ন সাপেক্ষে সপ্তমপতির অবস্থান, লগ্ন সাপেক্ষে সপ্তমপতি গ্রহ সে বসে রয়েছে চতুর্থ ভাবে, মামনের ভাবে, এই ক্ষেত্রে যুক্ত হয়েছে রবি এবং শুক্রের ক্ষেত্রে, শুক্র অষ্টমপতি, রবি ষষ্ঠপতি, এক্ষেত্রেও কিন্তু খুব বেশি যে পজিটিভ হচ্ছে তা নয়। দ্বিতীয়ত, চতুর্থত, লগ্নপতির লগ্নের নক্ষত্র হচ্ছে ২৭ এবং লগ্নপতির নক্ষত্র সেটি হলো ১৭, অর্থাৎ শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র এটি হলো মঙ্গলের নক্ষত্র, এদের মধ্যে কিন্তু নাক্ষত্রিক মিত্রতা সেটিও কিন্তু খুব একটা থাকছে না। তো এই ক্ষেত্রে যেহেতু শনি এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় নক্ষত্র বিনিময় রয়েছে, চন্দ্র বৃহস্পতির সংযোগ রয়েছে ইত্যাদি ইত্যাদি কারণে আমরা বলতে পারি যে বাধ্যতামূলক আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ দুজনে একসাথে থাকতেই হবে, বিয়ে হয়েছে যেহেতু, সেই ব্যাপারটি আসার সম্ভাবনা বেশি এই জন্মকুণ্ডলিতে। তবে এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অবশ্য করেই দেখতে হবে এর পার্টনারের জন্মকুণ্ডলী, এবং তার সাথে আরও কয়েকটি জিনিস দেখতে হবে, যে বিশেষ কয়েকটি জিনিস আজকে আপনাদের সাথে ডিসকাস করছি। যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কলিশন চলে, একটি কথা আমাদের মধ্যে অনেক ক্ষেত্রেই রয়েছে যে বাচ্চা হলে ব্যাপারটা মিটে যাবে। তো বাচ্চা হলে কি কেবলমাত্র ভালোবাসার জন্যেই সমস্যাগুলো মিটে যায়, না অন্য কোনো ব্যাপার আছে? এই ক্ষেত্রে আবশ্যিকভাবে আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, রাখতেই হবে, যে সন্তানের জন্মের সাথে সাথে তার যে জন্মকুণ্ডলীর সৃষ্টি হলো তার প্রভাব কিন্তু পড়বে এই জাতকের জন্মকুণ্ডলীতে এবং তার বাচ্চাটির মা, অর্থাৎ এই জাতকের স্ত্রীর জন্মকুণ্ডলীতে। সেই প্রভাব যদি এদের বিবাহিত জীবনের পক্ষে পজিটিভ হয়, তবেই এদের সম্পর্ক ভালো হয়ে যাবে বিবাহের পরে, আদারওয়াইজ তা কিন্তু হবে না। সেই ক্ষেত্রে সন্তানের জন্ম এমন সময়ে যদি হয় যে সময়টা তার বাবা বা মায়ের ডিস্টার্ব কন্ডিশনগুলোকে খানিকটা পজিটিভ এনার্জি দিয়ে ফুলফিল করতে পারে, সেই সম্ভাবনা যদি তৈরি করা যায় জন্মকুণ্ডলিতে, সেই ক্ষেত্রে কিন্তু জাতকের ইমপ্রুভমেন্ট অনেকটাই হবে। এই এরপরে যে বিষয়টিতে আমরা আসব সেটি হলো এই জাতকের জন্য প্রতিকারের ব্যবস্থা। বিবাহিত জীবনের যে ডিস্টারবেন্সগুলো আছে, স্পেশালি বিবাহিত জীবনের ক্ষেত্রে, আদার্স কোনো জায়গাতে যদি আমরা না যেতে চাই, সেই ক্ষেত্রে কেবলমাত্র বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথম প্রেসক্রিপশন আমরা যেটা করব সেটি হলো চন্দ্রের প্রেসক্রিপশন বা চন্দ্রের জন্য সাপোর্ট। এই ক্ষেত্রে চন্দ্র এবং বৃহস্পতিকে কম্বাইন করে আমরা যে স্টোনটি প্রেসক্রাইব করব সেটি হলো পিত মুক্ত। এর ফলে কি হবে, এই রাহু যে বৃহস্পতিকে এবং চন্দ্রকে পীড়িত করছে, এটি সুস্থ হবে, এই প্রবলেমটি থেকে রেহাই পাওয়া যাবে, লগ্নের যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম সেই জায়গাটি থেকেও কিন্তু রিকভারি পাওয়া যাবে। দ্বিতীয়ত, এক্ষেত্রে আমরা খানিকটা পাওয়ারফুল করার চেষ্টা করব যে গ্রহটিকে, সেটি হলো মঙ্গল। মঙ্গলকে সামান্য পরিমাণে, অর্থাৎ রক্তপ্রবাল ৬ রতি মতো প্রেসক্রাইব করব। এক্ষেত্রে মঙ্গলকে কিন্তু আমরা বুস্ট আপ করছি না, মঙ্গলের যে নেগেটিভ এফেক্ট তাকে খানিকটা পজিটিভে কনভার্ট করার চেষ্টা করব। কারণ এক্ষেত্রে বুধ রয়েছে মঙ্গলের নক্ষত্রে, মঙ্গলকে আমরা খানিকটা বুস্ট আপ করার চেষ্টা করব, তার যে নেগেটিভ এফেক্ট সেটাকে পজিটিভে কনভার্ট করার চেষ্টা করব। ৫ থেকে ৬টি ভালো কোয়ালিটির নিখুঁত রক্তপ্রবাল, ৫ থেকে ৬টি অ্যাভেলেবল আমাদের এখন বাজারে, সেরকম একটি রক্তপ্রবাল প্রেসক্রাইব করব। তারপরে বিবাহের সময় যে মেয়েটির সাথে এই জাতকের বিবাহ হবে তার পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রেসক্রাইব করব যে এর আর কি লাগতে পারে বা আর কি লাগবে।
আশা করি আমাদের এই আলোচনাতে আপনারা কিছুটা হলেও উপকৃত হন। এই আশা রেখে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।